হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা তো বেশ ভালো আছি। আমি উর্মি ইউকে থেকে, আজকে আমি আমার মেয়ের বার্থডের সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আসছি জিআরসি গ্লোবাল গ্রুপেতে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর যারা আমার মেয়ের জন্য দোয়া আর সুন্দর কমেন্ট করেছেন তাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আমরা বিকালে কেক কাটার পরে রাতে এসেছি রেস্টুরেন্টে। তো আসতে একটু দেরি হয়েছে, আসছি রাত 8টার দিকে। তো 7:30-তে আসলে ভালো হতো। তো যাই হোক, আসছি, আসতে আসতে দেরি হয়েছে, রাত 8টাতে আসছি। তো এসে দেখি মানুষ অনেক কম ছিল। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা এনজয় করছি, আমার বাচ্চারা এনজয় করছে, এটা হচ্ছে বড় কথা। তো আপনাদের কাছে কেমন লাগছে রেস্টুরেন্টটা? আজকে থেকে 5 বছর আগে আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম যখন আমার বাচ্চারা ছোট ছিল। তো এই 5 বছর অনেকটাই পরিবর্তন হয়েছে এখানে। তো 5 বছর পরে আমি এখানে আসলাম। তো যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ফুড আর ডিজার্ট নিচ্ছি। আর বাচ্চারা খুব এনজয় করেছে, এখানে অনেক টাইপের ডেজার্ট আছে, চকলেট আছে। আলহামদুলিল্লাহ, নুরেন অনেক খুশি। তো আমি আমার ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আমার সেকেন্ড পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে থার্ড পার্টটাও শেয়ার করবো।
আমার মেয়ের জন্য দোয়া করেন সবাই। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।